100 টাকা হয় তো লোকে খাবে কি? কোনোদিন ভেবেছে কেউ? ইনকাম করারও তো একটা লিমিট আছে, টাকাটা তো চাষিরা পাচ্ছে না, এটা ট্রেডার্সরা কয়েকজন পাচ্ছে। কেন হচ্ছে এটা কে বলবে? উত্তর করতে দেবো না। দেখুন, চাষিরা কেজি প্রতি 15 টাকা বেশি দাম পায় আলু, কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকা 40 টাকা। পুলিশকে আমি বলবো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুলিশ, বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম ভিজিলেন্স দিয়ে দিয়ে গিয়ে গিয়ে দেখা, ওগুলো করতে হবে। আমার মনে হয় বেশি মুনাফার লোভে ও কিছু লোক আছে না, ভীষণ লোভী হয়ে গেছে, আরও চাই আরও চাই। ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। যেমন দেখবেন বেশি পাঁঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে, রুটি রুটি দিয়ে দেওয়া হয়, ফলে লোকে ভয় মুরগি খায় না, তখন পাঁঠাটা বেশি বিক্রি হয়। আবার পাঁঠার রোগ হয়েছে বলে মুরগিটা বিক্রি হয়। এসব নানা রকম চক্র কাজ করে, বড় চক্র, এতে চোখে দেখা যায় না, বাট মাস্টার পিস অফ, এটাকে দেখে রাখাই তো আমাদের কাজ। বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু আটকে রেখে দেয়। আমার এখনো 45 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে। নতুন আলু আবার কবে উঠবে? নভেম্বর ডিসেম্বরে, জানুয়ারি এখন পেঁচিয়ে গেছে। দাঁড়ান, এসব আপনার বলার দরকার নেই, বুদ্ধি খরচ করুন। যেটা হচ্ছে, ধরুন মোট 60 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে ছিল, সেখান থেকে বেরিয়েছে 15 লাখ মেট্রিক টন। দাঁড়ান, 45 লক্ষ মেট্রিক টন এখনো ধরে রেখে দিয়েছে।